press the bell icon on the YouTube app and never miss another update. হেই হ্যালো হোয়াটসঅ্যাপ, কী খবর সবার? আমি এনামুল, আবার আয়সা পড়লাম বিডি বসের পর্দায়। আজকে কথা বলবো দেশি গাবি মিথিলা ফাহমি নিয়ে। সো আজকের ভিডিওটা হবে 17+, তাই পিচ্ছি পিচ্ছি বাচ্চারা এখনই কেটে পড়ো। নেক্সট। যাই হোক, এবার আমরা সরাসরি চলে যাব মিথিলা ফাহমির কাছে। হ্যালো এভরিওয়ান, আমরা ইংরেজি খুব একটা বুঝি না, বাংলাতে কোন? সবাইকে শুভেচ্ছা। আপনি তো বাংলা ইংরেজি দুইটাই চমৎকার পারেন। থ্যাংক ইউ সো মাচ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? তা আপনি কি লেখাপড়া করছেন নাকি? আমি লেখাপড়া করেছি। তালি দেন, তালি। আপু মনে হয় কানের নিচে থাপ্পড় মারমু স্কুল থেকে পাশ করছে। আমি আপনার সাথে একদম একমত। গুড গুড। আপু আজকে আপনার মুখটা কেন জানি শুকনা শুকনা লাগতাছে। এটা একদম ভুল কথা। আরে ভুল কথা না, এক গ্লাস পানি খাইয়ে নেন তাইলে ঠিক হয়ে যাবে। আরেকটু খান। এইবার বলেন আপনার মুখটা শুকনা শুকনা লাগতেছে কেন? আমি আজকে প্রথম লাইভে এলাম। প্রথমে লাইভে আসলেন সেই জন্য নাকি গোপন কিছু ফাঁস হয়েছে সেই জন্য? আপনারা অলরেডি সবাই জানেন, যারা আমার পেজে সাবস্ক্রাইব করেন, যে আমি জানি না আমারে খুললা কোন। আচ্ছা, আমি আমি অনেকগুলো ছোট ছোট ভিডিও ক্লিপ আগে শেয়ার করেছি ইফতেকার আহমেদ ফাহমির সাথে। আপনার তো 8 মিনিটের ভিডিওটা আমি পাইছি, ছোট ভিডিওটা তো পাই নাই। আরে বোকা, ভিডিও 8 মিনিটের হলে কি হবে, মেন কাজ তো মাত্র 1 মিনিটের, সেই জন্য আপু ছোট ভিডিও ক্লিপের কথা বলছে। ডেফিনেটলি আমি আপনার সাথে একদম একমত। এই বোকা চোদা কয় কি? তামিতিলা আপু, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি আগামীকাল থেকে আমার নতুন শো শুরু করতে যাচ্ছি। আরে কোন কি নতুন শো কেন, ফাহমি ভাইয়ের সাথে 8 মিনিটের শো করতে এখন আর ভালো লাগে না নাকি? আচ্ছা বুঝতে পারছি, তা আপনার নতুন শো এর নাম কি? আমার শো এর নাম বেড়ে ওঠার গল্প। ও মাই গড। আপনার এই নতুন শোতে আমি যদি আপনার পার্টনার হই তাহলে আমার সাথে আপনার ভূমিকাটা কি থাকবে? যেখানে আমি সঞ্চালক হিসেবে কাজ করব। ছি, এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে? আপনার রোগ গুরুতর, চিকিৎসাও গুরুতর। সবাই মিথিলা আপুর স্ক্যান্ডাল নিয়ে একটা করে মন্তব্য করে যান। রাত 12টার পরে ঘড়ির কাঁটা একটা আর একটার উপর ওঠে, আর মিথিলা তো মানুষ। আমি যা বলতে চাইছিলাম তা আমার পূর্বের বক্তা বলে গেছে, আর এখন আমি যা বলতে চাইতেছি তা আমার পরবর্তী বক্তা এসে বলে যাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। যে নৌকার একাধিক মাঝি থাকবে সেই নৌকা একাধিক মাঝি দ্বারাই পরিচালিত হবে, এতে বিচলিত হওয়ার কিচ্ছু নাই। যত তাড়াতাড়ি সম্ভব এই সকল দেশি গাবিগুলারে দেশ থেকে বিতাড়িত করা দরকার। সঠিক বলেছেন ভাই। মিথিলারে তো অনেক কিছুই বললেন, ফাহমিরে তো কিচ্ছুই বললেন না। কি আর বলবো, ইফতেকার আহমেদ ফাহমির বিচি দিয়া যদি ফুটবল ম্যাচ খেলতে পারতাম পাপনকে গোলকিপার রেখে তাহলে মনটা একটু শান্তি পাইতো।